বাচ্চার সামনে যে একটা ডাক্তার থাকবো সেই ডাক্তারও নাই, বাচ্চার সামনে কোনো ডাক্তার নাই, বাচ্চার একটা কাপড় নাই, কিচ্ছু নাই, এরা খালি একটা ইট লইয়া টিপতেই আছে টিপতেই আছে, অনেক কিছু কোন ডাক্তারের ভুল চিকিৎসা এটাই হয়েছে, এটা ডাক্তারের দোষ। কাল 11টা বাজে ভর্তি করছি, 6:30 বাজে অপারেশন করছি, এরার পরে হারা রায় থারা যা যা সাধে শুনতেছে তা তো আমরা আন্যা খাওয়াইছি, খাওয়ানোর পরে একটা সুই দিয়েছিল 11টা বাজে আর 12টা বাজে একটা ডোজ দিছে, এটার পরে আল্লাহ কি ওই কেমনে কি হয়েছে ডাক্তার ঠিক মতো না চিকিৎসা করতে না, ভুল চিকিৎসা করছে আল্লাহ, এটা আমার যত ভালো বিচার হয় সেটা আমি আবেদন ডাক্তার কোনো চিকিৎসা করে নাই, অপারেশন করে নেওয়া হয়েছে, একে জায়গা কয় সুই দিতে সুই দিয়ে গেছে, একটা নার্স একটা সেরিয়া ইয়েকে নেকে সুই দিতে কেন লাফিলে পড়ে আছে, আমরা চিকরা একটা কেন লা সেরি একটা সুন্দর সেরি ডাক দিছি, সেরি কয় কি সুত্রে যাব কি সহিতো না এটা কোনো ডাক্তার আয় না কি আমি আয় নাই সুখ করে যা যাই আমার পুরা চাই শুধু কথা আমার নাম ছেলে যাই আমি ছেলে যাই পরে ভূমি আসছে, ভূমি আসার পরে পরে একটা সুই দিছে, সুই দেওয়ার পরে আর কোনো জ্ঞান ফিরে নাই, এই পর্যন্ত সকাল 5টা বাজে কোনো কথাবার্তা বলে না, তারপর আমার ভাই ছোট ভাই আর যে লোক আমার বইনা ছিল হেরা গেছে, গিয়া ডাক্তাররাও আহে না, ডাক্তাররা কোনো এখানে আসি নাই, পরে নাচ নচাইয়া দেখে কয় পরে গিয়া দেখে চেক আপ করিয়া কোনো বলে না, বলে মারা যে গেছে এইটাও বলে না আসে এইটাও বলে না, কয় কি আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান, কয় ঢাকা মেডিকেল নিয়ে যান, অনেক ঢাকা মেডিকেল নিবো আমরা এনতে কোনো সার্গুলার না পাই কী ব্যাপার আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাবো, এসে পরে পুলিশ আসলো, পুলিশ এসে আর কোনো হেরা হাগো এই হাসপাতাল সব পলাইছে, হাসপাতাল যে মালিকেরা সবাই পলাই গেছে গা, ডাক্তার ডাক্তার নার্স সব পলাই গেছে গা, কালকে 6টা অপারেশন করছে, সন্ধ্যা 6টা অপারেশন করছে, অপারেশন করার পরে 8টার দিকে রুমে দিয়ে দিছি, রুমে দেওয়ার দেওয়ার পরে ডাক্তাররা সিস্টাররা সবাই ওইভাবে শিডিউল মতো বলে দিছে যে আপনারা লিকুইড খাবার খাওয়াবেন আইসক্রিম খাওয়াবেন, এখন ওনারা খাওয়াইছে 4টা বাজে বাচ্চা ঘুমাই গেছিলো, ঘুমের থেকে উঠে বাচ্চার বাবা বললো আর কি যে বলছে যে আমি প্রস্রাব করতে যাবো, আমি ঠিক আছে প্রস্রাব করতে আসার পরে যে জুস খাওয়াইছে আবার একটু কেকও খাওয়াইছে, ওই কেকটু খাওয়াতেই হয়তো বা কিছু হয়েছে কি না আল্লাহ মাহবুব জানে, এতটুকু টেস্ট ছাড়া তো অজ্ঞানে ডাক্তারই অজ্ঞান করবে না, ডাক্তার অপারেশন করবে কীভাবে, অজ্ঞানের ডাক্তারই তো অপারেশন অজ্ঞান করবে না, আর তাই ইঞ্জেকশন দিছে, এটা হয়েছে আপনার ওই কাশির জন্য কাশির ইঞ্জেকশন দিচ্ছে, কর্সন ইঞ্জেকশন রুগীর পকেটে কাগজটাও আছে আপনার সেটাও দেখতে পাবেন। এরম ট্রিপল নাইনের মাধ্যমে খবর পাইছি, খবর পেলে তাৎক্ষণিকভাবে অবশ্যই আমার বলে আমরা যথা সময়ে এই অবস্থায় এই জায়গায় উপস্থিত হই, উপস্থিত হয়ে দেখিতে পাই যে এই ঘটনা, তখন বাদী বিবাদী যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা ব্যবস্থা নেব, বাদী অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে যথাসময় পাঠাইছে, আমরা এখানে আসছি, আইনি প্রক্রিয়া মোতাবেক আমরা সকল কাজ সম্পন্ন করছি।